Assalamualaikum. First Security Islami Bank Limited. Shishu khobar. Apne der kamun tron chana chhi. Amritika Mustafa. Deshe jatiyo shongshode deputy speaker o gaibantha paach ashone shongshod shodosho advocate Muhammad Fazle Rabbi Mir jana jao hoyeche. Shokal 10:45 minute jatiyo idgahe tar janajar namaz hoy. জানাজা নামাজের আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাজার নামাজে অংশ নেন প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্য, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। সোমবার সকাল 8:40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডেপুটি স্পিকারের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ চলছে। আজও সংলাপে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সংলাপের সবশেষ পরিস্থিতি জানতে নির্বাচন কমিশনে আছেন সোমা ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, নির্বাচন কমিশনের সংলাপের এই মুহূর্তের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। মিত্রিকা, ধন্যবাদ আপনাকে। ধারাবাহিক সংলাপে কিছু আগে বাংলাদেশ মুসলিম লীগের সাথে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন, আর এই মুহূর্তে সংলাপ শুরু হবে ওয়ার্কার্স পার্টির সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্কার্স পার্টির পলিট বলের সদস্য ফজলে হোসেন বাদশা আছেন, উপস্থিত হয়েছেন তার প্রতিনিধিদেরকে নিয়ে এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন। রাশেদ খান মেনন এখন এসে উপস্থিত হননি, আজকে তিনি প্রতিনিধিত্ব দিবেন পলিট বোর্ডের সদস্য ফজলে হোসেন বাদশা। এবং সবচেয়ে বড় কথায় এই সংলাপের মূল উদ্দেশ্য কিন্তু আগামী সংসদ নির্বাচনে যে বাধাগুলো আছে এবং নির্বাচনকে কী করে সুষ্ঠু করা যায় সেই জায়গাগুলো জানার জন্য এবং জানাবার জন্য সব নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকেই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে থেকে বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো মিত্রিকা সংলাপে অংশ নেয়নি, তবে বাদবাকি যে অংশগুলো নিয়েছে দলগুলো তারা বেশিরভাগই কিন্তু বলছে যে নির্দলীয় সরকারের অধীনে ভোট করতে হবে। কিছু আগে যে মুসলিম লীগ ছিল তারাও কিন্তু প্রস্তাবনা দিয়ে গেছে, তারা বলে গেছে যে নির্দলীয় সরকারের অধীনে ভোট করতে হবে এবং নির্বাচনের 3 মাস আগে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব ইসিকে আনতে হবে। এবং সুতরাং নির্বাচন কমিশন সেই প্রেক্ষাপটে বলছে নির্বাচন কমিশনের যে সরকারের অধীনে তখন ভোট হোক না কেন, নির্বাচন কমিশনের খাতেই থাকবেই সমস্ত ক্ষমতা এবং সমস্ত ক্ষমতা প্রয়োগ করে একটা সুষ্ঠু ভোট করা আইনের মধ্যে থেকে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব। তবে রাজনৈতিক যে সংকট আছে সেই সংকটটা নিরসন করবার জন্য সিইসি থেকে অন্যান্য নির্বাচন কমিশনাররা বারবারই তাগাদা দিচ্ছেন এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনৈতিকভাবে সমাধান যদি না করা হয় তাহলে সংকটের মধ্যে দিয়ে যেতে হবে, তবে কমিশন আশা করছে যে ভোটের আগে একটা সমাধান হয়ে যাবে এবং ভোটের সময় যে সরকারই থাকুক না কেন সব ক্ষমতাই থাকবে ইসির কাছে। এবং ইসিকে যদি সেই নির্বাচনকালীন সরকার কোনো ধরনের সহযোগিতা না করে তবে সেই ভোট কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, সেটাও কিন্তু আজকে সংলাপে মনে করিয়ে দিলেন আবারও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজকে 4টি রাজনৈতিক দলের আসবার কথা ছিল, এখন পর্যন্ত 2টো এসেছে আর বাকি 2টো আসবে না, কারণ একটা বিএনপির সমমনা। মেত্রিকা, ধন্যবাদ সোমা ইসলাম আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নাটকীয়তার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে 2 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরেছে ভারত। ওপেনার শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে তুলেছিল 6 উইকেটে 311 রান।